লন্ডনের বিখ্যাত ওয়েম্বলে স্টেডিয়ামে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকে 2-0 গোলে পরাজিত করে এবারের চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে তারকা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র পেয়েছেন জালের দেখা। ম্যাচের দ্বিতীয়ার্ধে 83তম মিনিটে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, যেটি রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোল। এই ম্যাচেও রিয়ালের প্রথম গোলটি করেছেন কার্বাহল। দ্বিতীয় গোল ভিনিসিয়াস জুনিয়র করেছেন দ্বিতীয়ার্ধে ম্যাচের 83তম মিনিটে, যেটি এবারের মৌসুমে রিয়ালের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়রের 24তম গোল। এবার রিয়াল মাদ্রিদ লালিগা জয় ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে বিশাল সার্ভিস পেয়েছে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে। তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড বড় অবদান রেখেছেন রিয়ালের লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে, যেটা দীর্ঘদিন পর কোনো ব্রাজিলিয়ান তারকার হাতে ব্যালন ডি'অর উঠার পথ সুগম করেছে। চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে ভিনিসিয়াস জুনিয়র জিতবেন ব্যালন ডি'অর, এমনটা বলে আসছিল ফুটবলের বিভিন্ন বিশ্লেষণধর্মী ওয়েবসাইট ও গণমাধ্যম। সেটাই এবার ফুলফিল করেছেন ভিনি। ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছেন জয়। রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন করে ভিনিসিয়াস জুনিয়র এবারের ব্যালন ডি'অর জয়ের ক্ষেত্রে যোগ্য দাবিদার বনে গেলেন। দীর্ঘদিন পর কোনো ব্রাজিলিয়ান তারকার হাতে উঠতে পারে ব্যালন ডি'অর, সবশেষ যেটা জিতেছিলেন রিকার্ডো কাকা। এর মাঝে নেইমার জুনিয়র এলেও তিনি পারেননি ব্যালন ডি'অর জিততে। যদিও ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র, সেই আক্ষেপ এবার ঘুচাবেন ভিনিসিয়াস জুনিয়র।